দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট উত্তপ্ত 7-8 বছরের এক নাবালিকার উপর নির্যাতনের ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। 30 সেপ্টেম্বর শনিবার রাতে এই ঘটনাটি ঘটে। নাবালিকার মা বাবাকে অভিযুক্তরা হুমকিও দেয় বলে অভিযোগ। বরাট মণ্ডলপাড়ার বাসিন্দা মেয়েটি অসুস্থ হয়ে পড়লে 5 অক্টোবর বৃহস্পতিবার তাকে পাশের গ্রামে হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক এবং আশাকর্মীরা পুলিশকে জানায়। এরপর মগরাহাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। গত রবিবার গ্রামবাসীরা অভিযুক্তের ভাইয়ের বাগান বাড়িতে ভাঙচুর চালায়। আজ বরাট গ্রামে পাল্টা হামলা চালায় কিছু দুষ্কৃতী। পুরি যা যা।